আবারও দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার মধুপুর পূর্বপাড়া এলাকায়। ফাঁকাবাড়ির সুযোগে নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, মধুপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কারিমুলের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে। পরিবারে রয়েছে স্ত্রী, এক নাবালক সন্তান ও বৃদ্ধা মা। রবিবার সন্ধ্যার পর থেকেই বাড়ির পাশে একটি বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন বাড়ির সকল সদস্যরা। বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে। সেই সময় পরিবারের এক সদস্য পাশের বাড়ির অনুষ্ঠান থেকে নিজের ঘরের জানালা দিয়ে দেখতে পায় তার ঘরের আলমারির দরজা খোলা। তখনই তার সন্দেহ হয়। এরপর বাড়িতে আসতেই দুজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় বাড়ির প্রাচীর টপকে পালিয়ে যায় বলে দাবি পরিবারের। এরপর ঘরের ভেতরে এসে দেখেন সমস্ত কিছুই লণ্ডভণ্ড। আলমারির তালা ভেঙে নগদ টাকা ও লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। রাতেই খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে। এই বিষয়ে বাড়ির গৃহিণী রিজওয়ানা খাতুন বলেন, আমি মিলাদ শুনতে গেছিলাম, ওখানে বসেছি, এটা আমার ই আছে। ওই বললো কি এখান থেকে কি দেখছো, ওখানে চলো ভালো করে শুনতে পাবা। মুঠো ওখানে গেছি তো আমার ওখান থেকে দেখা যাচ্ছে আমার আলমারি খোলা আছে। আমি এমনি আমার ননদকে বলছি কি দেখো তো কি আমার আলমারি খোলা আছে, তো বলছি কি আমি দূর থেকে দেখতে পাচ্ছি না, এমনি বসে গেলাম। কোথায় হচ্ছিল মিলাদ? এদের বাড়ির পাশে নিজের ঘরটা দেখিনি প্রথমে, আমার ঘরটা দেখলো। তারপরে নিজের ঘরটা যখন দেখছে তো বলছে কি আমার ঘরেও চুরি হয়ে গেছে। তো ওর কাছে ছিল 1,05,000 টাকা আর আমার মানে কি 4টা ছিল, নেকলেস ছিল, এটা কানের, একটা হাতের বালা আর একটা আংটি, এটা নিয়ে গেছে, সব নিয়ে গেছে। হ্যাঁ, আরও ছিল, আর নিয়ে যেতে পারিনি, আমরা চলে আসলাম, আর নিয়ে যেতে পারিনি। এদিকে সোমবার সকালে বাড়ির লাখো একটি গোয়ালঘর থেকে একটি সোনার কানের উদ্ধার হয়। পরিবারের সদস্যদের অনুমান, দুষ্কৃতীরা হয়তো গোয়ালঘরে লুকিয়েছিল, এরপর সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় সোনার কানের সেখানে পড়ে গেছে। এই চুরির ঘটনায় মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার পাশাপাশি ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে বাড়ির মালিক মোহাম্মদ কারিমুল বলেন, ঘটনা হয়েছিল কি আমরা তিনজন মিলাদ শুনতে গিয়েছিলাম, আমি আর মা আগে চলে গেছিলাম, মিসেস বাড়িতে ছিল। কোথায় হচ্ছিল মিলাদ? এই পাশের বাড়ি মানে মকসুদের বাড়িতে। ওখানে গিয়ে আমরা মিলাদ শুনছিলাম, তারপরে 5-7 মিনিট পরে মিসেস গেল। যাওয়ার পরে দেখছি ওখান থেকে বসে 5 মিনিট পর আলমারি খোলা আছে, তা আলমারিতে খুলে আসেনি, তো সন্দেহ হলো। ওখান থেকে দৌড়ে এসে দেখছে গেট খুলে তো দুটা বের হলো চোর। কত রাত্রি হবে সেরকম? এই 7:15 রাতে। হ্যাঁ, সন্ধ্যার সময় 7:15। তারপর কি করলেন? তারপরে আমরা মানে হাতটাকে দিলাম, গ্রামবাসী দেখলো সব পুরা ছিঁড়া ছাটানো ছিল, সঙ্গে সালমির তালাটালা ভাঙা আছে সব। কী কী নিয়ে গেছে? নিয়ে গেছে 1,00,000 টাকা মতো, 1,05,000 আর সোনা ছিল। নগদ ছিল বাড়িতে? হ্যাঁ, নগদ ছিল। কী জন্য রেখেছিলেন? ওটা ওই বাগান ঘেরানোর জন্য রেখেছিলাম, বাগান বিক্রি করে টাকা রেখেছিলাম। এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারাও। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মাসিউর রহমান জানান, এই ধরনের বড় চুরির ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। গ্রামবাসীদের নিরাপত্তার পাশাপাশি চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।